আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের আলোচনায় রয়েছে সৌদি আরবের তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত উনত্রিশ জুন দুই হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক ঘোষণাতে জানানো হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে সৌদি আরবের চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বর্তমানে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হচ্ছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্ট কর্নেল তালাল আল সালহোব এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন আগামী পয়লা আগস্ট থেকে সৌদি আরবে বাধ্যতামূলক হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে প্রবেশের জন্য ভ্যাকসিন গ্রহণ মানে আগামী পয়লা আগস্ট থেকে সৌদি আরবের যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ কিংবা সেবা গ্রহণের উদ্দেশ্যে প্রবেশের জন্য অবশ্যই করোনার টিকা গ্রহণ করা থাকতে হবে তবে যে সকল সৌদি নাগরিক ও প্রবাসীরা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয় কিন্তু করোনার টিকা গ্রহণ করা ছাড়া পয়লা আগস্ট দুই এর পর থেকে সরকারি বা বেসরকারি প্রকার অনুষ্ঠান কিংবা কর্মক্ষেত্রে প্রবেশ করা যাবে না সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো করোনা প্রতিরোধের নির্দেশনা অমান্যকারীদের ধরতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক ঘোষণাতে জানানো হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সতেরো জন সৌদি নাগরিক ও প্রবাসীদেরকে আটক করা হয়েছে রিয়াদ অঞ্চলটিতে সবচেয়ে বেশি পাঁচ জনকে আটক করা হয়েছে মূলত যে সকল প্রবাসী ও নাগরিকরা এই সময়ে করোনা প্রতিরোধের নির্দেশনা মানছেন না এবং যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো জারি করা আছে তা মেনে চলছেন না সেই সকল নাগরিক ও প্রবাসীদেরকেই পুলিশ অভিযান চালিয়ে আটক করছেন এবং জরিমানার করছেন তাই সকল প্রবাসীরা সতর্ক থাকুন করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলুন মনে রাখবেন সৌদি আরবে এখন করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে তাই পুলিশও অভিযান জোরদার করেছে আর এই পুলিশের হাতে আটক হলে আপনাকে অবশ্যই জরিমানা করা হবে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্রতিদিন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে